হ্যালো বন্ধুরা, সবাই কেরাম আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আমি অরিজিৎ অ্যান্ড আমার চ্যানেল ট্যুর ব্লগের অরিজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দুর্গাপূজার প্রস্তুতি পর্ব নিয়ে আজ আরও একটি পুজোর খবর তোমাদের সামনে তুলে ধরতে আমি এসে গেছি কলকাতার অন্যতম পুজো দমদম তরুণ সংঘ পুজো প্রাঙ্গণ। আজ রামনবমীর শুভ দিনে দুর্গোৎসবের শুভ সূচনা করতে চলেছে এই পুজো। গত বছর 2023-এ শিল্পী মানস দাস এবং সুব্রত মিতা যুগলবন্দিতে একটি অসাধারণ মণ্ডপ এবং প্রতিমা দর্শনার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেছিল এই ক্লাব। 2024-এ দাঁড়িয়ে দেখা যাক তারা দর্শনার্থীদের কী চমক দিতে চলেছে। দেখতে দেখতে এই বছর তারা 39তম বছরে পদার্পণ করবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এবছরের পুজোর প্রস্তুতি কী হতে চলেছে অ্যান্ড শিল্পী কী হতে চলেছে অ্যান্ড শিল্পীর থেকে জেনে নেবো এবছরের পুজোর ভাবনা এবং চিন্তা দর্শকদের সামনে কী উপস্থাপনা করতে চলেছে। তো বন্ধুরা, আমি এখন পুজো প্রাঙ্গণে এসে গেছি। তোমরা সামনে দেখতেই পাচ্ছ লেখা আছে উন্মোচন 2024, খুঁটি পুজো এবং ব্যানার ইনগুরেশনের মধ্যে দিয়ে তাদের দুর্গোৎসবের শুভ সূচনা হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন মূল মণ্ডপে প্রবেশ করে গেছি অ্যান্ড ভেতরটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। নানারকম মানে কালারিং কাপড় অ্যান্ড লাইট দিয়ে অসাধারণ একটা সাজানো হয়েছে। অ্যান্ড এই সাইডে দেখতেই পাচ্ছ নানারকম খাবারের ব্যবস্থাও করেছে, যারা গেস্ট আসবে বা যারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে তাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। শুভ নববর্ষ সবাইকে। আমি এই পাড়ারই ছেলে সুজিতা ছত্রছায়া, বাকি সবাই যেভাবে আছে আমিও এখানে রয়েছি এবং এই অঞ্চলকে ভালো লেগে আমি তো এখানে ফ্ল্যাট কিনে থাকতে শুরু করেছি। বিশ্বজিৎ, প্রতীক এবং রবীন্দ্রের প্রত্যেকের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে। আমি আশা করব এই বছর দমদম পার্কে সব পুজো ভালো হবে এবং আমি চেষ্টা করব ভালো করার। সুজিতার শিবুয়ের মতো অত ভালো হয়তো পারব না, কিন্তু সুজিতার আশীর্বাদে সুজিতার নাম থাকবে এই পাড়ায়। দেখুন, অনির্বাণ সম্পর্কে একটা কথাই বলি, অনির্বাণ খুব খুব বেসিক্যালি খুব ভালো ছেলে। ওর বাড়িতে পরশু দিন গিয়েছিলাম, সেখানেও সুন্দরভাবে ওরা পুজো ওর অন্নপূর্ণা পুজো অর্গানাইজ করেছে, সেটাও খুব দেখার মতো। ও যেটাই করে খুব আর্টিস্টিক এবং ছেলেটা ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি ওকে আমি। তা আমার মনে হয় ওর পুজোটা নিশ্চয়ই একটা খুব ভেবে একটা ভালো জিনিসও করবে এবং কলকাতা শহরে 5টা পুজো ও করছে, 5টা পুজোই যেন ভালো হোক। আর আমি কাউকেই ছোটো করি না, কেন এই পাশে ভারত চক্র, বিশ্বজিৎ, এরা কখন কি বোমা ফাটাবে আমি জানি না। আর শিবভূমি খুব ছোটো করেই ভাবছে, এখন বড়ো ভাবি শিবভূমি একদম ছোটো করে ভাবছে, ভাইরা আগে ভেবে নি, তারপর যদি কিছু অবশিষ্ট থাকে শিবভূমি সেটা। আমাদের এবছরের নিবেদনের নাম মুক্ত ধারা, সাথে অবভিয়াসলি আমাদের সবার প্রিয় শিল্পী অনির্বাণ দাস। একটা হাততালি, একটা জোরে হাততালি হয়ে যাক। ২০২৪-এর জয় যাত্রার প্রথম পদক্ষেপ দমদম পার্ক তরুণ সংঘ 1431 শারণোৎসবের সূচনায় খুঁটি স্থাপন হচ্ছে। আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে দমদম পার্ক তরুণ সংঘ 2024 সালের যাত্রা শুরু করতে চলেছে। আজ বাসন্তী পূজন মহানবমী তিথিতে শ্রী বিশ্বজিৎ প্রসাদ, আমরা ধন্যবাদ জানাই
আমাদের সাথে এই আনন্দ উৎসবে যোগদান দেওয়া কলকাতার সমস্ত পূজা কমিটিগুলো আমরা ধন্যবাদ জানাই, আমাদের সমগ্র পল্লীবাসী বৃন্দ এবং সমস্ত সদস্য সদস্যরা আপনাদের এই সক্রিয় উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাফল্যবর্ধিত করেছে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। তো তোমরা দেখতেই পেলে দমদম তরুণ সংঘের কুটির পুজোর এবং দুর্গোৎসবের শুভ সূচনার আয়োজন বেশ জোর কদমই হয়েছে। এবার দেখার বিষয় কাজ কতটা এগোয় অ্যান্ড কীভাবে এগোয়, সেটাও আশা করে তোমাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। অ্যান্ড তোমাদের এই ভিডিওটি কিরম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো অ্যান্ড অনেক শেয়ার করো। অ্যান্ড পুজোর নানা খবর জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।